আসসালামু আলাইকুম আমরা এখন দেখব প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফাইভের নাম্বার অঙ্ক দিয়ে ফাইভের এ নাম্বার অঙ্ক ছিল অ্য সাম অফ মানি কম্পাউন্ডেড অ্যানুয়াল্লি ডাবলস ইটসেলফ ইন ফিফটিন ইয়ার্স ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম এইট টাইমস অর্থাৎ বলা আছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে পনেরো বছরে দ্বিগুণ হয় তাহলে গুণ হতে কত সময় লাগবে তো কম্পাউন্ডের সূত্র অনুযায়ী আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন টু হচ্ছে সি সি হচ্ছে মূলধন সহ লাভটা অর্থাৎ সি টু এখানে হবে হচ্ছে দ্বিগুণ হবে অর্থাৎ টু পি মূল টাকা ছিল পি টাকা এখন হয়ে যাব ডাবল আর এন হচ্ছে ফিফটিন পনেরো বছরের কথা বলা হয়েছে মান যদি আমরা বসাই তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফিফটিন ইকুয়াল টু আসবে হচ্ছে টু পি বা এটা আসবে হচ্ছে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ফিফটিন ইকুয়েল টু টু আর আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে সি ইকুয়াল টু হবে হচ্ছে এইট পি অর্থাৎ আট গুণ হবে এন এর মানে আমরা জানি না সেটা বের করতে হবে তাহলে যদি সূত্র করি পি প্লা পি ইন্টু আর হোল্ড টু দি পাওয়ার এন ইকুয়েল টু আসবে হচ্ছে এইট পি বা ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন ইকুয়াল টু আসবে হচ্ছে এইট বা ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইকুয়েল টু আসবে হচ্ছে এইটার জায়গায় লিখতে পারবো হচ্ছে টু কিউব বা ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইকুয়েল টু এই টু এর মানে আমরা বের করেছিলাম ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার ফিফটিন এইটার আসবে হচ্ছে কিউব বা এটা করলে আসবে হচ্ছে ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ইকুয়েল টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার ফোরটি ফাইভ যেহেতু বেসবে সমান তাহলে পাওয়ার পাওয়ার সমান অতএব এন ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ বছর সময় লাগবে হচ্ছে গুণ হতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফাইভের বি নাম্বার ফাইভের বিতে বলা আছে দ্য এরিয়া অফ এ কার্প সারফেস অফ এ রাইড সার্কুলার সিলিন্ডার ইজ ওয়ান হান্ড্রেড স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড ইটস ভলিউম ইজ ওয়ান ফিফটি কিউবিক সেন্টিমিটার ফাইন দ্য হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার অর্থাৎ বলা আছে যে একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে একশো সেন্টিমিটার স্কোয়ার এবং আয়তন হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব তো তার ব্যাসার্ধ এবং হাইট বের করতে বলা হয়েছে তো সিলিন্ডারের যেই সূত্র বক্ষতলের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে টু পাই আর এইচ এটা সমান সমান বলা আছে হচ্ছে ওয়ান হান্ড্রেড আর পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে আয়তন এটা ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান ফিফটি এই হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব পাই আর স্কোয়ার এইচ ডিভাইড বাই টু পাই আর এইচ ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান ফিফটি বাই হান্ড্রেড বা এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে আর বাই টু ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি বাই টু বা টু টু কাটলে আর ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি সেন্টিমিটার হবে হচ্ছে আর এর মান এখন এক নং সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে টু পাই আর এইচ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড বা এইচ ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই টু পাই আর ইকুয়াল টু লিখা যাবে ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু রেডিয়াস আর হচ্ছে এখানে থ্রি

একটা বৃত্ত আছে এই বৃত্তের ভিতরে একটা থ্রি বাই ফোর একটা আয়ত্ত ক্ষেত্র আছে তাহলে এই বৃত্তের পরিসীমা কত তো তাহলে এইটা হবে হচ্ছে ফোর এইভাবে হচ্ছে থ্রি তাহলে কোনো এখন যদি আমরা টানি তাহলে এটা কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ এইটা হবে হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে যদি আমরা এ বি সি ডি দিয়ে ইন্ডিকেট করি তাহলে এটা যদি একটা সমকরী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে অ্যাসির মান যদি আমরা বের করি অ্যাসি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এব স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়াল টু আসবে বিসি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের থ্রি স্কোয়ার এব স্কোয়ার হচ্ছে আমাদের ফোর স্কোয়ার বা এসি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে নাইন প্লাস সিক্সটিন বা এসি স্কোয়ার ইকুয়াল টু আসবে টোয়েন্টি ফাইভ বা এসি ইকুয়াল টু আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ এই এসি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে এসি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে টু আর মানে হচ্ছে ফাইভ অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের আর এর মান বের করতে হবে যাই হোক আমাদের আর এর মান বের না করলেও চলবে কারণ আমাদের বের করতে হবে হচ্ছে সারকম ফ্রেন্স সার্কফারেন্স ইকুয়াল টু হচ্ছে টু পাই আর তাহলে টু আরের মান হচ্ছে ফাইভ তাহলে আসবে হচ্ছে ফাইভ পাই তো আপনি চাইলে ফাইভ পাইও রাখতে পারেন অথবা এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন ওয়ান ফোর অর্থাৎ ফিফটিন পয়েন্ট সেভেন ওয়ান ফোর ইউনিট হবে হচ্ছে সারকম ফ্রেন্স বা পরিধি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফাইভ ডি নাম্বার ফাইভ ডিতে বলা আছে ফাইন্ড এ অ্যান্ড বি ইফ বোথ এ অ্যান্ড বি আর অ্যান্ড কট প্লাস বি ইকুয়েল টু ওয়ান কট এ মাইনাস বি ইকুইয়াল টু রুট থ্রি অর্থাৎ এ এবং বি সূক্ষ্মকোন হলে এবং কট এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এবং কট এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি হলে এ বি এর মান কত তো দেওয়া আছে হচ্ছে কট এ প্লাস বি ইকুয়েল টু দেওয়া আছে হচ্ছে ওয়ান আর এটা দেওয়া আছে হচ্ছে কট এ মাইনাস বি ইকুয়েল টু থ্রি তাহলে এটা যদি আমরা করি তাহলে কট a প্লাস বি টু লিখা যাবে হচ্ছে কট ফোরটি ফাইভ ডিগ্রি অতএ আমরা লিখতে পারবো হচ্ছে অ্যা প্লাস বি ডিগ্রি আবার কট এ মাইনাস বি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এ মাইনাস বি ডিগ্রি এখন এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এখন এক নং এবং দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি ইকুয়েল টু ফোরটি ফাইভ এ মাইনাস বি ইকুয়েল টু থার্টি বা টু এ ইকুয়েল টু আসবে হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ ডিগ্রি বা এ ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি দ্বিতীয়ত আবার এক নং সমীকরণ থেকে যদি আমরা দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যা প্লাস বি ইকুয়াল টু ফোরটি ফাইভ এ মাইনাস বি ইকুইয়াল টু পাবো হচ্ছে থার্টি বা এটা করলে পাবো হচ্ছে টু বি ইকুয়েল টু আসবি হচ্ছে ফিফটিন অতএব ইকুয়েল টু আসবি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এডি মান আসবি হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি বির মান আসবি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফাইভের ই নাম্বার ফাইভের ইতে বলা আছে ইন হাউ মেনি ওয়েজ ফিফটি পিপল ক্যান বি ডিভাইডেড টু থ্রি গ্রুপ সো দ্যাট ইচ গ্রুপ কন্টেন্টস মেম্বার ইকুয়েল টু দ্য প্রাইম নাম্বার অর্থাৎ বলা আছে পঞ্চাশ জন লোকের তিনটা গ্রুপ করতে হবে যেখানে প্রতি গ্রুপের সদস্য সংখ্যা হবে হচ্ছে একটা প্রাইম নাম্বার তো পঞ্চাশ জন যেহেতু এটা একটা জোর সংখ্যা সেক্ষেত্রে আমাদের প্রাইম নাম্বারগুলো এমন হতে হবে যে ইভেন 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 এই তিনটে ইভেন হতে হবে অথবা দুইটা অড নাম্বার আর একটা ইভেন নাম্বার এমন হতে হবে তাহলে এই ইভেন নাম্বার হয়ে যায় যোগ করলে আর বাকিগুলো দিয়ে সম্ভব না কারণ বাকি তিনটা যদি অড হয় তাহলে হয়ে যায় তো এখানে যেহেতু আমাদের সবগুলি প্রাইম নাম্বার লাগবে আর তিনটা ইভেন্ট প্রাইম নাম্বার আমাদের নাই সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমাদের মূল থিওরাম অর্থাৎ আমাদের একটা ইভেন্ট নাম্বার লাগবে বাকি দুইটা অড নাম্বার লাগবে আর ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র টু হচ্ছে প্রাইম ইভেন্ট নাম্বার এছাড়া আর কোনো ইভেন্ট নাম্বার নেই প্রাইম নাম্বার তো আমাদের এমনভাবে এখন ইভেন নাম্বার সিলেক্ট করতে হবে যাতে তিনটা যোগ করলে আমাদের পঞ্চাশ আসে তাহলে টু ফাইভ ফোরটি থ্রি এটা একটা সিকোয়েন্স হতে পারে আর একটা কম্বিনেশান হতে পারে টু সেভেন ফোরটি ওয়ান আর একটা হতে পারে টু ইলেভেন থার্টি সেভেন আর একটা হতে পারে টু সেভেন্টিন থার্টি ওয়ান আর একটা হতে পারে টু নাইনটিন টোয়েন্টি নাইন তাহলে এই পাঁচভাবে আমরা সিলেক্ট করতে পারি তাহলে ফাইভ ওয়েলস হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ